পরে দেখেন এই যে 20 টাকার নোট নিলে হাজারে 20 টাকা লাগে 100 টাকার নোট যদি কেউ নিতে চায় ওইটা আপনি 10000 টাকা নিলে আচ্ছা নরমালে আপনি মনে করেন যে একবার নরমালে 10000 নিলে আপনি 60 টাকা বেশি লাগবে গুলিস্তান টাকার হাট থেকে টাকা ক্রয় করলাম আজকে বাড়ি যাওয়ার আগে সাধারণত অনেকেই এরকম চকচকে টাকা ছোট ভাই বোনকে গিফট করার জন্য নিয়ে যায় 100 টাকার নোট 35টা এবং 50 টাকার নোট 10 পিস নিয়েছে আমার কাছে টাকা নিয়েছে 4050 টাকা অর্থাৎ 50 টাকা বেশি নিয়েছে আজকের ভিডিওতে নূর ভাই কথা বলেছে আশা করি যারা আপনারা পুরাতন টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করতে চান অথবা চকচকে টাকা ক্রয় করতে চান এরকম একটা সন্ধান জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সচেঞ্জের চ্যানেল থেকে আর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টাকার হাটে তো আমরা আজকে টাকার হাটে চলে আসলাম অনেক ভিডিওতে দেখেছেন যে গুলিস্তানে টাকার হাট আছে অনেকে অনেক রকমের কথা বলে যে ভাই অনেক রকমের বাজার আছে হাট আছে টাকারও কি আবার বাজার হয় নাকি ইয়েস টাকারও বাজার হয় তো আমরা বাংলাদেশের সবচেয়ে বড় একটি জায়গা হচ্ছে গুলিস্তান যেটা হচ্ছে বাংলাদেশের ঢাকার রাজধানী গুলিস্তান আর এই গুলিস্তানে আসলে আমরা টাকার হাট পেয়ে যাবেন তো আমরা ছোট্ট একটি টাকার হাট এখানে আছে দেখেন আর আমার সঙ্গে রয়েছেন এক কাকা সরাসরি তার সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা কাকা এটা কি আপনার টাকার হাট জি জি মানে মূলত আপনি এখানে কি করেন আমাদেরকে একটু বলেন এখানে আমরা ছেঁড়া টাকা বিক্রি করি ছেঁড়া টাকা কিনি করি মানে এই যে এখানে অনেক ছেঁড়া টাকা দেখতে পাচ্ছি এই ছেঁড়া টাকাগুলো দিয়ে নতুন টাকা নিতে পারবে না নতুন টাকা ছেঁড়া টাকা দিয়ে নতুন টাকা দিতে পারবে আর ছেঁড়া টাকা দিয়ে নতুন টাকা নিতে পারবে আচ্ছা কেউ যদি 500 টাকার একটা নোট ছেঁড়া নিয়ে আসে সেক্ষেত্রে সে কয় টাকা পাবে এটা আপনি নরমালে আপনি 10% কম পাবে 450 টাকা পাবে মানে 10% কম তার মানে 550 টাকা মাইনাস হয়ে যাবে আচ্ছা আর 1000 টাকার বেলায় কি সেম হবে হ্যাঁ আচ্ছা কমও আছে কমও আছে আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টাকা আছে টাকা আমরা একটু দর্শককে জানাবো যে এখানে আসলে টাকা পাওয়া যায় মোটামুটি অল্প খরচে সে নতুন টাকা নিতে পারবে তো আপনাদের এই যে টাকার হাটটা জমে কোন সময় আমরা দর্শককে একটু জানাবো যে কেউ যদি 10 টাকার নোট নিতে চায় একটু বলবেন 10 টাকার নোট 1000 টাকা নিতে চাইলে কয় টাকা আপনি লাভ করবেন আমারে আমরা যা কিনা নেই আমরা 70-75 টাকা কিনি আমরা 80 টাকায় বিক্রি করি 80 টাকায় বিক্রি করেন তার মানে 1000 টাকার নোট নিতে চাইলে কত দিতে হবে আপনাকে 1080 টাকা দিতে হবে 1080 টাকা অর্থাৎ 1000 টাকা আপনার 80 টাকা দিতে হবে ওকে ফাইন তারপরে 20 টাকার নোট আপনি কেমন দিচ্ছেন আচ্ছা ওটা হলো হাজারে আপনি 20-30 টাকা হাজারে 20-30 টাকা আচ্ছা অনেকগুলো কিন্তু নোট সাজানো আছে মোটামুটি উপরে দেখেন এই যে 20 টাকার নোট নিলে হাজারে 20-30 টাকা লাগে 20-30 টাকা এটা তো কম অনেক এটা কম আচ্ছা টাকা 50 টাকার নোট যদি কেউ নিতে চায় শুনুন এখন 1500টা ব্যাংকে ছাড় আছে না তার কারণে এই কারণে অনেক দাম বেশি আচ্ছা 5000 টাকা কেউ নেয় এক লগে তাহলে মনে করেন আপনি লাগাইলো 100 টাকা 100 টাকা 80 টাকা আর হাজারে কত আসে হাজারে মনে করতে 20-30 চলে যায় 20-30 চলে যায় বাংলা এর আর সহজে বিক করা যায় যখন যে রেটটা থাকে সেটা বলেন আপনি আচ্ছা 100 টাকার নোট যদি কেউ নিতে চায় ওইটা আপনি 10000 টাকা নিলে আচ্ছা নরমালে আপনি মনে করেন যে একবার নরমালে 10000 নিলে আপনি 60 টাকা বেশি লাগবে আচ্ছা আর তো দর্শক আরেকটু মজার বিষয় হচ্ছে এখানে এমন এমন আসলে ওই যে আগের কালের যুগের যে 25 পয়সা 50 পয়সা 10 পয়সা সেই পয়সাগুলো দেখেন এগুলো আমার একদম ছোটকালের জিনিস এগুলো দেখলে মনে হয় যে সেই ছোটবেলায় চলে গেছি অনেক অনেক পয়সার কালেকশন আছে এই যে এই পয়সাটা নিয়ে কিন্তু অনেক বাংলাদেশে হইচই চলছিল সবাই বলছিল যে স্বর্ণের টাকা স্বর্ণের টাকা অনেকে জমিয়েছিল অনেকে জমিয়েছিল এই টাকাটা এটাও কিন্তু কাকার কাছে আছে কাকা এগুলো কি বিক্রি করেন নাকি আপনি কিনছেন এটা বিক্রি করি 1 টাকা পিস 1 টাকা 1 টাকা এটা লাভ নাই আপনার 1 টাকা 1 টাকা এখন লাভ নাই 100 টাকা তো লাল পয়সা নিয়ে তো অনেক মাতামাতি চলছিল এখন কেমন লাল পয়সা না না কিছু নাই ওকে আর দর্শক আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে দেখেন সুন্দর সুন্দর নতুন নতুন নোট তো যারা আসলে একদম ছেঁড়া টাকা পছন্দ করেন না বা টাকাগুলো ল্যাপড়া হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে একটু ভিজা ভিজা ভাব এখানে আসবেন এবং এই ধরনের নতুন টাকাগুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর নতুন টাকা এবং আমরা কিন্তু অলরেডি এই টাকাগুলো নিয়েছি 1000 টাকা 1000 টাকা নিয়েছি 100 টাকার নোট এবং 20 টাকা এই যে 50 টাকার নোট কিন্তু নিয়েছি 1000 টাকা দেখেন একটা নোট দেখেন কত সুন্দর মানে হাতে ধরলে কিন্তু একটা প্রিমিয়াম ভাব চলে আসে আর নতুন টাকা পছন্দ করেন এমন কোনো ব্যক্তি নাই যারা ঢাকা এক্সচেঞ্জের চ্যানেল দেখেন
পাশাপাশি কিন্তু নূর 21 ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন। আপনাদের জন্য আমরা সব সময় ছোট ছোট বিজনেস আইডিয়ার পর্বগুলো তৈরি করি। আজকে মজা লাগছে, রবিউল ভাই আমার পিছনে আছে আর টাকার একটা ভিডিও করে ফেললাম, তো করে ফেললাম। যাদের ভিডিওটি মনে হবে যে ইনফরমেশন মূলক, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, একটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। যারা টাকার হাট সম্পর্কে জানে না তারা ইনশাল্লাহ জানবে। তো কাকা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া। আর টাকার বিজনেসটা যাতে টাকার বেশি বেশি চলে আপনারা এখানে আসবেন। টাকার থেকে টাকা ঠিকানাটা একটু বলে দেন। আরে হলো আপনার সুন্দরবন মার্কেটের আচ্ছা আন্ডারগ্রাউন্ডের এক নম্বর গেট, এখানে আন্ডারগ্রাউন্ডের এক নম্বর গেট, এটা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ ঢাকা ট্রেড সেন্টারের উল্টা পাশে। হ্যাঁ এটা উল্টা পাশে, এটা সুন্দরবন মার্কেট। আচ্ছা জি জি, সুন্দরবন মার্কেটের আন্ডারগ্রাউন্ডের এক নম্বর গেট। আচ্ছা তো দর্শক আজকের ভিডিওটি এখানেই ছিল। টাকাকে যারা দেখবেন বা চিনবেন অবশ্যই আসবেন এখানে, টাকা নেবেন, ছেঁড়া টাকা দিয়ে নতুন টাকা নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।